গত কয়েকদিনে টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পানিতে নাটোরের সার্বিক বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। ভুক্তভোগীরা বলছেন, মাস খানেক আগে প্রথম দফায় বন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতে আবারও বন্যার কবলে পড়ে তাদের ঘরবাড়ি খেতখামার সব নষ্ট হয়ে গেছে। আত্রাই ও বারণী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়, তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমি রোপা আমন ধান, বাড়িঘর ডুবে আছে হাঁটু সমান পানিতে। তাই বন্যাদুর্গত লোকজন নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এছাড়া বাজে হালতি এলাকায় নির্মাণাধীন একটি সেতুর বিকল্প সড়ক পানিতে ডুবে যাওয়ায় সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্যদিকে কুড়িগ্রামে বন্যার পানি কমে গেলেও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি কেউ। এছাড়া নদী ভাঙন অব্যাহত থাকায় ঝুঁকির মধ্যে রয়েছেন নদী তীরে কয়েক হাজার মানুষ। রংপুরের জুম্মাপাড়া গ্রামে পানিতে ডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন দিনমজুর জমির উদ্দিনের স্ত্রী রোকেয়া বেগম ও শিশুপুত্র রিপন। সম্প্রতি অতিবৃষ্টিতে রংপুরের বিভিন্ন অঞ্চলের মতো জুম্মাপাড়াতেও পানি বেড়েছে। বৃহস্পতিবার বিকেলে জমির উদ্দিনের দুই ছেলে রিপন ও রোহান বাড়ির পাশের খালে নামলে ডুবে যায়। এ সময় তাদের মা রোকেয়া বাচ্চাদের উদ্ধারে খালে নামলে সেও ডুবে যায়। স্থানীয়রা প্রথমে এক ছেলেকে উদ্ধার করে, পরে খোঁজাখুঁজির পর আরেক ছেলে রিপন ও মাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।